আজ আমরা হাজির হয়েছি তেহট্টের গরিবপুরের ছিন্নমস্তা মায়ের পূজা ও মেলা দেখার জন্য। মেলায় প্রবেশের মুখেই অসংখ্য আসবাবপত্র যে কাঠের দোকান রয়েছে সেই দোকান বসেছে। আমরা সেই রাস্তা ধরে আস্তে আস্তে এগিয়ে চলেছি মূল মন্দিরের দিকে। মেলায় প্রবেশের মুখেই অসংখ্য কাঠের দোকান এবং সাজানো বিভিন্ন আসবাবপত্র দেখি মন ভরে যাবে। মন্দিরের দিকে যেতে যেতে চোখে পড়ল অসংখ্য খাবারের দোকান, যার মধ্যে রয়েছে পাঁশকুড়ার চপ, মিষ্টি, জিলিপি আরও বিভিন্ন রকমের খাদ্য সামগ্রীর দোকান। আমরা হাঁটতে হাঁটতে প্রবেশ করতে চলেছি মা ছিন্নমস্তা মায়ের মন্দিরে। এই ছিন্নমস্তা মাকে নিয়েই রয়েছে নানা লোককথা। এই পূজা মূলত ওপার বাংলা বা বাংলাদেশের পূজা, কিন্তু বর্তমানে এই পূজা হয়ে থাকে নদিয়া জেলার তেহট্টের গরিবপুর গ্রামে। ওপার বাংলার মেহেরপুরের দাঁড়িয়াপুর গ্রামের সত্যরঞ্জন মুখোপাধ্যায় এই ছিন্নমস্তা মায়ের পূজার সূচনা করেন। একদিন তিনি সকালে মন্দিরে গিয়ে দেখেন মায়ের মূর্তি ভাঙা। সেই ভাঙা মূর্তি তিনি বিসর্জন দেন এবং রাতে স্বপ্নাদেশ পান মা ছিন্নমস্তার কালীরূপে পূজা করার জন্য। এবং এই পূজার বিধান পাওয়া যাবে উত্তরপ্রদেশের কাশীতে। সত্যরঞ্জন মুখোপাধ্যায় পায়ে হেঁটে বা নৌকোয় করে কাশী থেকে পূজার বিধান লেখা তালপাতার পুঁথি নিয়ে এসে মা ছিন্নমস্তার পূজা শুরু করেন। দেশভাগের পরে সত্যরঞ্জন মুখোপাধ্যায় ভারতবর্ষের পশ্চিমবঙ্গের নদিয়া জেলার তেহট্টে চলে আসেন এবং মায়ের পূজা স্থাপন করেন। এবং সেই সঙ্গে পদদাস নামক এক ব্যক্তি বাংলাদেশের আদি মন্দির থেকে মাটি নিয়ে আসেন এবং বর্তমান মন্দিরের বেদি তৈরি করা হয় সেই মাটি দিয়ে। সারা পৌষ মাস জুড়েই মা ছিন্নমস্তা মায়ের পূজা উপলক্ষে চলে মেলা। এই মেলাকে কেন্দ্র করে মেলায় বসে কয়েকশো বিভিন্ন ধরনের দোকান। মা ছিন্নমস্তা মায়ের পুজো দেওয়ার সময় মা ও বোনেদের ভিড় থাকে চোখে পড়ার মতো। বাহারি মুখরোচক খাবার দেখে ভরে উঠবে মন। পুরুষদের হাতের ছোঁয়ার পাশাপাশি মায়েদের হাতের ছোঁয়ারও খাবার পাবেন এই মেলাতে। এই মেলায় এসে পাঁশকুড়ার চপ না খেলে মেলা দেখা ও খাওয়ার যে পূর্ণতা সেটা হয়তো অপূর্ণই থেকে যাবে। ছিন্নমস্তা মায়ের পুজো দেওয়ার প্রসাদ কিনতে পাবেন মন্দিরের পাশের দোকানে। বিভিন্ন ধরনের তামা পিতলের আংটি ও মাটির পুতুলে সেজে উঠেছে বিক্রিকিনির জন্য দোকানগুলি। মেলার ভেতরে প্রবেশ করতেই দেখা মিলবে অসংখ্য হরেক মালের দোকান। সংসারের প্রয়োজনীয় কাপ প্লেট থেকে শুরু করে পূজোর আসবাবপত্র পেয়ে যাবেন এ মেলাতে। মেলা প্রাঙ্গণে পেয়ে যাবেন খোলা মেলা ট্রেন, ইচ্ছে হলে চড়তে পারেন সেই ট্রেনে।
মেলা প্রাঙ্গণের বড় একটা এরিয়া জুড়ে রয়েছে বিভিন্ন ধরনের হরেক মালের দোকান। মেলায় পেয়ে যাবেন মনের মতো চাবির রিং। মেলা দেখতে দেখতে দেখা মিলতে পারে চেনা জানা বন্ধু বান্ধবী ও আত্মীয় পরিজনদের সাথে। মেলা দেখতে দেখতে আমরা মেলার শেষ প্রান্তে এসে পৌঁছে গেছি। নতুন কোনো ভিডিওর সাথে আবার দেখা হবে। ততদিনে আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই শুভকামনাতে বিদায় নিচ্ছি।